আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনুলে, একটি জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচব এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, সত্যি আমাদের বাড়িতে পাঠশালা হবে? ইস, আমি যদি এখন ও বাড়িতে থাকতাম আমিও সবার সাথে পড়াশোনা করতে পারতাম। কিন্তু পাঠশালে পড়াবেটা কে পড়াবে? সাবিত্রী বাড়ির সন্ধে বাতিটা পর্যন্ত দেয়নি, একেবারে পটের বিবি সেজে গট গট করে চলে গিয়েছে। কেন, তোমরা কেউ তাকে মানা করোনি? সে এমনি হয়ে চলে গেল। বাড়ি আসো কেন? পাঠশালা তো শেষ, আজ আর পড়ানো হবে না, বাড়ি চলে যাও। আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আর সে কথা দিদিকে কখনই আমি দাঁড়িয়ে আছি। কি ভুল হয়েছে নির্মলা, তাড়াতাড়ি বলো। ও কি, ওটা তো তোমার দুল, তুমি তোমার দুল এখানে দেখাচ্ছ কেন? আমরা তো জানি এটা তোমার দুল। না গো দিদি, আমার একটু ভুল হয়ে গিয়েছে, আসলে এই দুলটা আমার নয়, আমার দুল তো ঘরেই আছে, এটা তোমাগের। কি বলছে, এই ও না, ওই দিন আমি আর তুই যে গেলাম নির্মলার বাড়িতে, ওই যে ঘরের গাদার কাছে এই দুলটো পাওয়া গেল, নির্মলা তো সেদিন চিনল যে একটু আমার দুল আমি ফেলে এসেছিলাম। তো এখন তুমি এসব কথা বলছো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই দুলটো নিয়ে বাড়ি যাও, মাথা ঠান্ডা করো, যাও যাও যাও, আজকে ছুটি। না দিদি, ভুল যা হয় সেদিনই হয়েছিল, এ দুল আমার না, এটা তোমাগের গো দিদি, এটা নিয়ে নাও না দিদি। আরে নির্মলা দিদি, তোমার মাথায় কি ব্যামো হলো গো? হ্যাঁ, ভূপেন দাদা বাড়িতে ফিরবে এই চিন্তা করে কি তুমি সব গুলিয়ে ফেললে? এ দুল আমাদের না, এ দুল তোমার। না গো উনা, তুমি তো আমার চেনো, সবেতে আমি বিচলিত হই, কিন্তু আমি ঠিকই করছি, এ দুল আমার নয়, এ তোমাগের। নাও না ভাই, এটা তোমার কাছে রাখো, আমি যাই। আরে কে গো উনি, কি হয়েছে উনার, উনি এমন করছিলেন কেন? তোমাদের দুল তোমাদের দিচ্ছিল, তোমরা নিচ্ছিলে না, আমি তো কিছুই বুঝলাম না, একটু বলো না গো। আছে আছে, অনেক গল্প আছে, সময় হলে সব বুঝিয়ে বলবো, চলো ভেতরে চলো, বুঝছি। পাহাড়ের থেকে উঁচু উঁচু ভূখণ্ডগুলোকে পর্বত বলে, অনেকগুলো পর্বত মিলে হয় পর্বত শ্রেণী বা পর্বতমালা, যেমন হিমালয় হচ্ছে অনেক বড় একটা পর্বত। মাস্টার মশাই, আপনি কি হিমালয়েতে গেছেন? না বটুক, আমি হিমালয় দেখিনি, বইতে পড়েছি। সেই পর্বত নাকি সাদা বরফ দিয়ে ঢাকা থাকে, একেবারে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে, অনেক অনেক বড়। আকাশে কি বরফ থাকে? না, সেখানে তো পানি খুব ঠান্ডা, তাই পানি বরফ হয়ে যায়। আবার পানি, জল লিতা? ও হ্যাঁ, জল জল। আচ্ছা বটুক, তোমার দিদিকে দেখছি না, তোমার দিদি আজকে পড়তে এলো না, কোথায় সে? সে কেন এলো না আমি জানি না, তার একেবারে পড়ার মন নেই, কিন্তু কাল সে অনেক মন দিয়ে পড়ছে। আর বলছিল আর কি বলছিল? হ্যাঁ, সারাক্ষণ বকবক করে কি মাস্টার মশাইকে জ্বালাতন করছ? সারাদিন এত বকবক করে না, একেবারে মাথাটা খারাপ করে দেয়। না, ও পড়ালেখা ঠিক মতো করে না। বাবা, জল খাবারটা খেয়ে নাও, তারপরে আবার পড়াও। এতদিন ধরে আসছ, তারপরে এত লজ্জা পাও? এত লজ্জা পেলে হবে? নাও খাও তো। তা তোমার ছাত্র ঠিক মতো পড়ালেখা করে তো? যা দুষ্টমি করে বেড়ায় সারাদিন, আমি ভাবি তোমার পড়া ঠিক মতো করে তো?
না না, পড়া করে রাখে রোজই, তবে ওর মন একটু কৌতূহলী, সব কিছু ভালো করে জানতে চায়। এমন মন কিন্তু অনেক ভালো, এমন মনের মানুষরা অনেক জ্ঞানী হয়। হ্যাঁ, উনি আবার খুব জ্ঞানী, একেবারে জ্ঞান পাপী। আমি আর বকবক করে সময় নষ্ট করি না, তুমি বাবা পড়াও, আমি আসি। বাবুটুক, কি বলছিলাম জানো, পর্বতের থেকে আরো উঁচু সেটা হলো পাহাড়। মাস্টার মশাই, আপনার শরীর কি খারাপ? এই যে অন্য কথা বললেন, আগে পাহাড় পরে পর্বত। ও আমি মানে ভুল বলেছি, তোমারটাই ঠিক, আগে পাহাড় তারপর পর্বত, তুমি ঠিকটাই পড়ো। আপনি ঠিক, শরীর খারাপ, আমি আজ প্রথম থেকে আপনার মনটা কেমন জানি হয়ে আছে, বলুন না আপনার কি হয়েছে। না না বটুক, অনেক কথা হয়ে গেছে, কয় মন্দ। শোনো, পাহাড়ের থেকে উঁচু হলে তাকে পর্বত বলে, আর পাহাড়ের থেকে নিচু হলে তাকে কি বলে বলো তো? আমি জানি, আমি জানি, আপনি বলেন একটু আগে, পাহাড়ের নিচু হলে তাকে টিলা বলে। এই যে সাবিত্রী দেবী, তোমায় ভালোই ভালোই বাড়িতে নিয়ে এলাম। তবে আমি একা পারতাম না গো, বীরেন বাবু বাইরে আছে বলে পেরেছি। একা একা কি এরকম রাত্রিবেলা আসা যায়? আর মেয়ে মানুষের একা একা চলাও উচিত না, কখন কোথায় কি বিপদ হয়ে যায় কে জানে। ওমা, এ কিউ না, দরজা থেকে চলে যাবে, ভিতরে আসবে না। আজকে আমি ভেতরে থাকার জন্য এসেছি নাকি গল্প করার জন্য এসেছি? হ্যাঁ, আজ তো তোমায় দিয়ে যেতে এসেছি, এরপরে আমি আর ভাবি একদিন সময় করে আসবো, ভীষণ গল্প করব। আর তাছাড়া তুমি তো এখন প্রতিদিন আমাদের বাড়ি যাবে, তখন অনেক গল্প হবে। কিন্তু জানো না, আমার না এখানে একদম ভাল লাগে না, সবাই জানি কেমন, পরিবেশটা একদম কেমন যেন দম ঘুটো লাগে। আর তোমাদের বাড়ির সবাই কত ভালো গো, তোমাদের বাড়িতে গিয়ে মনটা একবারে ভরে গেছে। শোনো সাবিত্রী, বিয়ের প্রথম প্রথম সকলের এমন মনে হয়, আমাকেই দেখো না, বিয়ের পর তো আমি কাউকে সহ্যই করতে পারতাম না, সারা দিন রাত আমার বাবা মারে বকতে থাকতাম যে আমায় বিয়ে কেন দিল। আর এখন এখন এই লোকেরাই আমার সবচেয়ে আপন জন, সময় দাও সব ঠিক হয়ে যাবে। তবুও তো তোমার কত ভালো ভাবি আছে গো, কিন্তু আমার এখানে কে আছে বলো? ভাবি তো আছে, কিন্তু এই ভাবির সাথে কি শুরুর থেকেই আমার এমন মিল ছিল? ছিল না, মনের প্যাসের জন্য তো আমি কারোর সাথে কথাই বলতাম না, ভাবির সাথে তো আরই না। আর এখন দেখো, যেন দুই দেহ এক প্রাণ, যা করি যেমনি করি যেখানে করি একসাথে। আচ্ছা, আমিও কি পারবো এদেরকে আপন করে নিতে? নিশ্চয়ই পারবে। এখন যাও তো, যাও ঘরে যাও, বেশ রাত হয়েছে, বীরেন দাদাও বাইরে দাঁড়ানো, নিশ্চয়ই চিন্তা করবে কোনো এক আসরে জমে গেছি আমরা। যাও, এই বাড়িতে কেউ ঢুকবে না। তোমার সাহস তো কম দেখছি না, হ্যাঁ, তুমি কার অনুমতিতে বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, আমি এই বাড়ির বড় কর্তা, আমার হুকুমের বাইরে এই বাড়িতে কিচ্ছু খাবার নয়, বুঝতে পারছো? কিচ্ছু খাবার নয় না, সেটা যদি ওই মেয়ে জানতো তাহলে তো হতোই। কে বড় কে ছোট কে গুরুজন, সেই জ্ঞান যদি তার থাকতো তাহলে পরে তো ভালোই হতো। দাদা, আমি আপনার ভাইয়ের বিবাহিত স্ত্রী, আর ছোট ভাইয়ের অধিকারেই আমি এই বাড়িতে ঢুকেছি, আমি কি কোনো ভুল করেছি দাদা? অবশ্যই ভুল করেছো, কারণ কি প্রমাণ আছে যে আমার ভাই তোমাকে সজ্ঞানে শাদী করেছে? মানে আমি কিছু বুঝতে পারলাম না দাদা, আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন? শুনলাম খুব তো লেখাপড়া শিখেছো, তাই ছোট্ট কথাটা বুঝতে পারতেছো না, নাকি বুঝে না বোঝার ভান করতেছো? আরে বোঝে বোঝে, এ হচ্ছে ন্যাকামি, এরকম ন্যাকামি করেই তো ওই যে ছেলে করে ভোলায়, বড় লোকের ছেলে করে মাথায় বসে মাথাটাকে চিবিয়ে খায়, এই হচ্ছে সেই মেয়ে মানুষ। যা বেরিয়ে যায় বাড়ি থেকে। কিন্নিমা, রায়বাবু আপনারা এসব কি আজে বাজে বলতেছেন? এই সাজের বেলা এরকম করে একজনের অপমান করে বাড়ি থেকে কেউ বের করে দেয়, তাও আবার নিজের বাড়ির বউ? ওনা তুমি চুপ করো, আমাদের সংসারের ব্যাপারে তুমি কথা বলতে এসো না। শুধু শুধু তুমি কেন অপমানিত হতে যাবে বলো? না 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 না, থামবে কিসের জন্যে, তাকে তো কথা কতেই হবে। তারা তো এখন নিজেদেরকে আবার জমিদার ভাবতে শুরু করেছে, ওই যে কথায় কয় না, গায়ে মানে না আপনি মরণ। সে গায়ে কে মানে আর মানে না,
সে নিয়ে কথা না হয় পরেই হবে। শোনো, আমি এই মেয়ে মানুষের কষাকষির মধ্যে থাকতে চাই না, থাকতেও পারবো না। হ্যাঁ, আমার যা সোজা কথা আমি সোজা করে বলে দিচ্ছি, এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমার যা মনে হচ্ছে, আমার এই ভোলা ভোলা ভাইটাকে তুমি জোর করে বিয়ে করেছো। তা নয় তো কি শুনি বাপু, হ্যাঁ আমার ঠাকুরপো যে বিয়ে করতে চায় না সেটা এই গ্রামের কে না জানে। হ্যাঁ, আর হঠাৎ করে সেই ছেলেটাকে বের বলা নেই কওয়া নেই বউ নিয়ে বাড়িতে হাজির হয়ে গেল। মনে যা আসলে তা বললেই হয়ে গেল গিন্নি মা। অনিল দাদাকে একবার জিজ্ঞেস করে দেখেন, এই যে বিয়ে করেছে তারপর থেকে কয়দিন সে বলেছে যে তাকে জোর করে বিয়ে করা হয়েছে। উনা চুপ থাকো তো। না সাবিত্রী, এরম অত্যাচার আমি মুগুজে সহ্য করতে পারবো না। উনা তুমি এখন আসো, তুমি এর মধ্যে ঢুকো না তো। বেশ, তোমার ভালোর জন্যই বলতে এসেছিলাম। তবে তুমি ঠিকই বলেছ, তোমার পরিবার আমার কি, মুখে বলা ছেলে কি আর নিজের ছেলে হয়? নিজে গেলো কিভাবে এই সংসারের অশান্তি জিয়ে রাখা যায়, সারাক্ষণ থাকে সেই দান্দায়, আবার এসেছে নিজেকের লোক। তারপর তাকে চলে যেতে বলে তুমি দাঁড়িয়ে আছো কোন জন্যে শুনি? কর্তা যখন কয়ে দিয়েছে তখন সেটাই ঠিক। এখনো পর্যন্ত মুখে কষছি, ভালো ভালো বেরোয় যাও, নতুবা যদি হাত উঠাতে হয় না তাহলে পরে খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। কি করবেন, মারবেন? মারেন, আমাকে মেরে ফেললেও এই বাড়ি থেকে আমাকে কেউ বের করে দিতে পারবে না। শোনো, এমনিতেই তো অনিলের কোনো আয় রোজগার নেই, তার উপরে বাড়িরও কোনো খোঁজ খবর সে রাখে না। হ্যাঁ, আর তার মধ্যে সে কাউকে বাড়িতে এনেই যদি আমাদেরকে মাথা উঠে রাখতে বলে আমরা মাথা উঠে রাখবো? তা হবার নয়, আমি যা বলেছি তাই। তুমি এখন এখান থেকে যাও তো বাবু, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? যাও, বেরোয় যাও বাড়ি থেকে। আমি বুঝি না বাপু, যত জঞ্জাল কি সব আমার ঘাড়ে এসে উঠে। হ্যাঁ, যেই আসে এই বাড়িতে সবাই একেবারে নিজেকে কর্তামা ভাবতে শুরু করে। আমি বললাম তো আমি কোথাও যাব না, আগে আপনাদের ছোট ভাই আসুক। কি যাবি না, মুখে মুখে সোপা। হ্যাঁ, কিভাবে যাওয়াতি হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বেরো, বেরো বাড়ি থেকে। মনটা একদম ভালো লাগছে না, কি এমন হলো যে আজ সে পড়তে এলো না? শরীর খারাপ হলো নাকি, কি হলো আজ? আচ্ছা, ওনাদেরকে কি একবার জিজ্ঞাসা করব, সেটা কি ভালো দেখাবে? বাড়ির মাস্টার হয়ে কেন মেয়ের খোঁজ নিবে? না, আমি তো প্রমিলারও মাস্টার। না থাক, কেমন জানি দৃষ্টিকটু লাগে। না, একবার দেখিয়ে আসি, এদিকটা তো কেউ নেই, যাই একবার। ডাকবো, প্রমিলা, প্রমিলা।
দেখে ফেলে সর্বনাশ হবে। মাস্টার মশাইয়ের কথা বলেছিল মেজো কর্তা, কাল অফসারজিকে আনার কথাও ছিল, তো গেছিল? গিয়েছিল, উনি আসবেন কিন্তু কটা দিন সময় লাগবে, উনি আসার পর থেকে শিমুলরে পড়াবেন। পাঠশালায় কেউ আসবে কিনা সিটু নিয়ে কি চিন্তাটাই গেল, কত কষ্ট করলাম, যদি কেউ লয় আসতো তাহলে সব কষ্ট মাটি হয়ে যেত। সব মেয়ের মনেই কিন্তু পড়াশোনার শখ থাকে জানিস, কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না, আর স্কুলে যাওয়া সে তো বিরাট ব্যাপার, কিন্তু এমন একটা সুযোগ যদি থাকে পাড়া গায়ে আসবে না কেন? আমাদের গায়ে মেয়েরাই বা কি করবে, পড়তে চাইলে হয় পরিবার থেকে দেবে লয়, আর যদি দেয় তাহলে কেউ পড়াবে না। আমার কিন্তু খুব শখ ছিল পড়ালেখা করা জানিস, আর এখন তো তোকে দেখছি, কিন্তু বাবা বয়স হয়েছে শখ গেছে। ওকে কথা বলছো ভাবি, দাঁড়াও কালকে থেকে তুমি পাঠশালায় পড়তে বসবে, ঠিক আছে? ভাবি আর কোনো কথা শুনবো না, পড়াশোনা শেষ করার পর সবাই মিলে যখন সংসারের কাজে হাত দিব এমনি কাজ শেষ হয়ে যাবে, কালকে থেকে তুমি পড়তে বসবে, বাস। আচ্ছা যাবো যাবো, তোর কাছে একটা কথা পেরে কোনো নিস্তার নেই, সেটা করতেই হবে। জানো ভাবে পাঠশালায় কি কাণ্ড হয়েছে? ফিরে দুলেদের বউ সিলেটে লেখার পর যতই বলি আসলটো পানি দিয়ে ভিজিয়ে তারপর লেখা মুছতে সে ততই থু থু দিয়ে মুছে, আর এটা দেখেছে ওনা, ওনা কিছুতেই সিলেটে হাত দিবে না। ও মেজো, আমারে পড়ালেখা করালেও কিন্তু আমি এই একই কাণ্ড করবো, বাবা গো বাবা পড়ালেখা নিয়ে কি যে ভয় ঢুকালি তুই আমার মনে। তুমি কোনো চিন্তা করবে না, আমরা থাকবো তো। ভাবি আরেকটা কাজ হয়েছে। আবার কি? নির্মলা ফিরে এসেছে দুল দিতে। আমি যতই বলি নির্মলা একটু তোমার দুল, নির্মলা কোনো কথা শুনে না, বাপে বাপ কি যে ভয় পেয়েছে, মনে হচ্ছিল দুল তো লয় যেন আগুনের একটা কয়লা হাতে ধরে আছে, এভাবে কাঁপছিল সে। যাক তাহলে, ছোটর মোড়ের কষ্ট একটু হলেও দূর হলো, আর সরবাটা কি করলো নিজের পদে নিজেই পা দিল। ও মা ছোট, মুখ কালো করে আছিস কেন? কিরে ছোট কর্তার সাথে ঝগড়া হয়েছে নাকি? ওনা কি খালি ঝগড়া করে নাকি? আমার মনের কথা আমি সেপে রাখতে পারি না বাবা, স্পষ্ট কথার স্পষ্ট জবাব, এজন্যই তো আমায় সবাই হেনস্থা করে। আমাদের উনা রানীকে কে হেনস্থা করেছে শুনি, তুই নাম বল, আজকে হেস্ত নেস্ত করা হবে। আরে ভাবি যে করেছে তার নিজেরই তো অবস্থা ভালো না, গিন্নিমা আর বড় রায়বাবু মিলে সাবিত্রীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি বলছিস তুই, মানে কি উনা আবার কি শুরু হলো? এই আবার কেমন কথা, ঘরের বউ তাকে দিনে দিনে কি যে হচ্ছে রায়দের। আরে শুনো না, তারা বলেছে সাবিত্রী নাকি অনিল দাদাকে ঠকিয়ে জোর করে বিয়ে করেছে, সেই জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি এর প্রতিবাদ করতে গেলাম, ও মা ওই সাবিত্রী উল্টা আমাকে বললো বাড়ি থেকে বেরিয়ে যেতে। আচ্ছা আমি কি ওর খারাপের জন্য কিছু বলেছিলাম? না না সেটা না, আমার মনে হয় তুই যদি কিছু বলতে চাতি তাহলে হয়তো তোকে উল্টো আবার অপমান করতে পারতো, তাই সে তোকে থামিয়েছে, ওই বাড়ি থেকে চলে আসতে বলেছে। ও বড় ভালো মেয়ে, ও কাউকে এইভাবে অপমান করতেই পারে না। তাই হবে, কিন্তু আমি ভাবছি এমন সময় ওই বাড়িতে গন্ডগোল লাগলো যখন অনিল দাদা বাড়ি থাকে না, জানি বউটার উপর দিয়ে কত অত্যাচার চাচ্ছে। না রে সংসার থাকলে ঠোকাঠুকি লাগবে, কিন্তু তাই বলে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেবে, এ কেমন কথা? ভাবি আমাদেরকে একবার যাওয়া উচিত ওই বাড়িতে। না না তোমরা কেউ যাবে না, এটা তাদের সংসারের ব্যাপার, তাদেরকে সামাল দিতে দাও, তোমরা গেলে উল্টো আবার ফ্যাসাদ পাতবে, কেউ যাবে না তোমরা। আরে কত ভালো ছিল মেয়েটো, কত পড়ালেখা জানে, জমিদার বাড়ির বউ হয়ে এসেছে, অনিল দাদাকে স্বামী হিসেবে পেয়েছে, তারপরেও কপালে সুর চুকল না। আরে ওই বাড়ির মানুষগুলো কি আর মানুষ আছে নাকি, খালি টাকা টাকা আর টাকা, এই করে তো বোধ বুদ্ধি সব শেষ করে দিয়েছে, খালি লোভ আর লোভ আর কিচ্ছু।
বিষয়টা নিয়ে আমি ভেবেছি, তারপরে অনিলের সাথেও কথা হলো, তাই আপনাকে বলা। আর শুধু করব বললেই তো হয় না, তার জন্য ব্যবস্থাও তো লাগে। আপনারা দুজনে যখন আছেন আমাদের আর চিন্তা কি, বলেন কি করতে হবে আমাদের? আসলে মেয়েদের পাঠশালা তো হাসান দাদাদের বাড়িতে শুরু হয়ে গেছে, তাই দাদা চাইছেন গ্রামে ছেলেদের জন্য একটি পাঠশালা করতে। আমি দাদার এই কাজে সর্বাত্মক সহযোগিতা করতে চাইছি। সাবিত্রী, তাই তো বলে আমার ঘর থেকে এমন কান্নার আওয়াজ আসছে কেন? কি হয়েছে বল?